वेलकम टू फार्मा बेंगली। এই ভিডিওটিতে আমরা জিআরএসই তে যে ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই জিআরএসই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। এই জিআরএসই তে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে রিটেনে এবং কোন কোন বিষয়গুলোর উপর বেশি আমাদেরকে জোর দিতে হবে সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো মেনলি জিআরএসি তে আমরা জানি যে 80 মার্কসের ফার্মাসির ওপর কোশ্চেন আসে 80 মার্কস অ্যান্ড 20 মার্কস আসে জেনারেলের কোশ্চেন। মানে আমাদের ফার্মাসি যে সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে 80 নম্বরের কোশ্চেন আসে এবং 20 নম্বর আসে জেনারেল নলেজ। জেনারেল নলেজ নয়, জেনারেলের যেসব কোশ্চেন, মানে হচ্ছে ম্যাথ, তারপরে তোমার জেনারেল নলেজ, ইংরেজি, এই সমস্ত যেগুলো থাকে নর্মালি এসএসসি বা আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে যারা আছে এসএসসির নর্মালি যেসব সিলেবাস, টেন্থ লেভেলের এসএসসির যে সিলেবাসগুলো থাকে, মানে স্টাফ সিলেকশন কমিশনের, সেরকম ধরনের কোশ্চেন আসে 20 নাম্বার। তো আমরা প্রথমে দেখে নিই যে 80 মার্কসের যে কোশ্চেনটা আসে, 80 মার্কস যে কোশ্চেন আসে সেই কোশ্চেনে আমাদের কি কি কোশ্চেন আসে এবং কোন কোন বিষয়গুলোর ওপর আমাদেরকে জোর দিতে হবে। তো 80 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের মেনলি জোর দিতে হবে ডিপ্লোমার সিলেবাসের উপর, মানে আমাদের টোটাল যে কোশ্চেনগুলো আসবে সম্পূর্ণ ডিপ্লোমা সিলেবাসের ওপর বেস করে কোশ্চেনসগুলো আসবে। এবং জিলেটের যেরকম কোশ্চেন হয়, জিলেট মানে ওয়েস্ট বেঙ্গলের যে ডিপ্লোমা থেকে বিফার্ম পড়ার জন্য যে জিলেটের কোশ্চেন হয় সেই একদম সেম কোয়ালিটির কোশ্চেন থাকে, মানে কোশ্চেনের যে মান থাকে, তুমি যদি জিলেটের জন্য প্রিপারেশান নাও তাহলে কিন্তু তুমি জিআরএসির জন্য প্রিপারেশান না হয়ে যাবে একসাথে। মানে জিলেটে যদি তুমি ভালো অ্যান্সার করতে পারো তবে জিআরএসিতেও তুমি ভালো অ্যান্সার করতে পারবে, কারণ কোশ্চেন প্রায় সেম। মানে তুমি জিলেটের প্রিভিয়াস ইয়ারের যদি কমপ্লিট করে যাও তো জিআরএসিতে তুমি কমন পেয়ে যাবে। আর বাকি যে 20 নাম্বার, হচ্ছে আমাদের জেনারেল থেকে আসে, সেখানে তোমাকে ম্যাথ, ইংলিশ এবং যেগুলো এসএসসির মাধ্যমিক লেভেলের যে সিলেবাস সেই সিলেবাস থেকে তোমাকে কোশ্চেন করবে। তো আমি একটা সাজেশান করব, কারণ জিআরএসির পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, মানে জিআরএসির নর্মালি আগের বছর যেটা বেরিয়েছিল সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার এক মাসের মধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করে দেয় এবং পরের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হয়ে যায়, মানে এক মাসের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যায়। তো যদিও এখানে পার্সোনাল ইন্টারভিউ আছে, ইন্টারভিউ থাকলেও তোমার যে র্যাঙ্ক হবে, মানে রিটেন এক্সামে যা র্যাঙ্ক হবে সেই বেসিসেই কিন্তু নিয়োগ হবে। মানে রিটেনে যদি তুমি এক হও বা এক, যদি চারটে সিট থাকে তাহলে এক থেকে চার যারা আছে তাদেরকেই নেবে। কিন্তু তুমি যদি এরকম ভেবো না যে পার্সোনালিটি টেস্ট বা যেগুলো হচ্ছে স্কিল টেস্ট সেখানে তোমাকে এক্সট্রা নাম্বার দিয়ে তোমাকে, তোমার দেখা গেল 10 নম্বরে নাম আছে, তুমি ওটাতে বেশি নাম্বার পেয়ে গিয়ে তুমি একে ঢুকে গেলে, সেরকম হওয়ার চান্স নেই বললেই চলে। সুতরাং তুমি যদি রিটেনে বেশি নাম্বার পাও এবং রিটেনে র্যাঙ্ক করতে পারো তাহলে তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। এক্ষেত্রে যারা জেনারেল এখনও, মানে জেনারেলের যে কোশ্চেন সেগুলো সম্বন্ধে পড়াশোনা এখনও কেউ করেনি, জেনারেলের জন্য যেগুলো পড়াশোনা হয় সেগুলো যারা এখনও পড়াশোনা করেনি বা যাদের পড়া কেউ শুরু করেনি তারা, তাদেরকে আমি একটা সাজেশান দেবো যে তোমরা নতুন করে আর জেনারেলের পড়া শুরু করার কোনো দরকার নেই, নতুন করে কেউ জেনারেলের পড়া পড়বে না। এবার যদি তুমি ফার্মাসির পড়া পড়ে এক্সট্রা টাইম পাও তাহলে তুমি পড়তে পারো, কিন্তু তোমার যদি ফার্মাসি পড়া কমপ্লিট না থাকে, মানে তুমি, আমি রিকোয়েস্ট করব যে তোমরা 80 মার্কসের মধ্যে যেন 80 আউট অফ 80 এইরকম অ্যান্সার যেন দিয়ে আসতে পারো।
তাহলেই কিন্তু চান্সেসটা বেশি, মানে 80 আউট অফ 80 যেন কোশ্চেন দিতে পারো, এরকম অ্যান্সার দিতে পারো, এরকম টার্গেট নিয়ে কিন্তু তুমি পরীক্ষা হলে ঢুকবে। বাকি 20 নাম্বার তুমি এমনি পেরে যাবে, কারণ ওই 20 নাম্বার ট্রাই করার জন্য এনাফ টাইম থাকে। তো বাকি 20 নাম্বার তুমি তার মধ্যে 5-10 তো এমনি মানে পেরে যাবে, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো চাপ হবে না, কিন্তু তুমি এই জিনিসটাতে যদি 80 আউট অফ 80 বা 75-এর আপ রাখতে পারো 80-এর মধ্যে, তাহলে কিন্তু তোমার এই চাকরিটা পাওয়ার সম্ভাবনাটা বেশি। সুতরাং আমাদের কোন সিলেবাস ফলো করতে হবে, ডিপ্লোমার সিলেবাস এবং ডিপ্লোমার জিলেটের সিলেবাস ফলো করতে হবে, ডিপ্লোমা ফার্মাসি। এইবার আমাদের কোন কোন সাবজেক্টের ওপর বেশি জোর দিতে হবে, মানে কোন কোন সাবজেক্টের এমসিকিউগুলো বেশি পড়ব। প্রথমত আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টেরই এমসিকিউ অ্যাভারেজ তোমাকে পড়ে যেতে হবে, কিন্তু তোমাকে জোর দিতে হবে ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাকোগনোজি এবং জুরিসপ্রুডেন্স, মানে ম্যাক্সিমাম সমস্ত সাবজেক্টেই তোমাকে জোর দিতে হবে, কিন্তু ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, জুরিসপ্রুডেন্স এবং ফার্মাকোগনোজিটা একটু বেশি করে পড়ে যাবে। এবং সমস্ত সাবজেক্টের এমসিকিউ কিন্তু ভালো করে পুরো পড়ে যাবে, যাতে তুমি 80 আউট অফ 80 অ্যান্সার দিতে পারো, এরকম একটা টার্গেট নিয়ে যাবে। এবার পরীক্ষা হলে তুমি দেখা গেলো 75 অ্যান্সার দিয়ে আসলে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু টার্গেটটা 80 আউট অফ 80 রাখতে হবে। বাকি যে 20 নাম্বার তোমার যদি জেনারেলের পড়া এখনও কমপ্লিট হয়ে না থাকে বা কেউ শুরু করে না থাকো, তো জেনারেলের পড়া কিন্তু বহুত বড় সিলেবাস, অনেক সিলেবাস। তো এত বড় সিলেবাস কিন্তু এত শর্ট সময়ে তোমরা কমপ্লিট করতে পারবে না, সুতরাং আমার মনে হয় এখানে টাইম ওয়েস্ট না করাটাই ভালো। তোমরা যারা যাদের জিলেটের সিলেবাস মোটামুটি কমপ্লিট আছে বা ফার্মাসির সিলেবাস, তারা ওটাকেই আবার রিভাইজ দিতে থাকো, যাতে ওই পোর্শনটা তোমার ভালো হয়। আর এই পোর্শনটা মানে এই 20 নাম্বার কিন্তু তুমি পেরে যাবে, মানে একদমই সহজ কোশ্চেন আছে 20 নাম্বারের। এবার আমি বলি আগের বারের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের ক্ষেত্রে কি হয়েছিল। আমাদের এক্সাম হয়েছিল কলকাতাতেই, মোটামুটি সিট পড়বে এবং বাইরের স্টেট থেকেও কিন্তু কলকাতাতে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসে। তো সেক্ষেত্রে এক্সাম কিন্তু কাগজে কলমে হয়েছিল, মানে OMR শিটে হয়েছিল এবং কোশ্চেন দিয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদেরকে কিন্তু কোশ্চেনটা বাড়ি নিয়ে আসতে দেয়নি, উইথ OMR শিট কোশ্চেনটাও কিন্তু ওরা ফেরত নিয়ে নিয়েছিল। তো আমার যতদূর মনে হয় কোশ্চেন কিন্তু GRACতে রিপিট হয়, মানে হয়তো ডিটো রিপিট না হলেও মোটামুটি কমন কিছু কিছু কোশ্চেন কিন্তু রিপিট হয়। সুতরাং GRACতে একদম কমন কোশ্চেনই আসে, এইভাবেই পড়ে যাবে। আমি কিছুদিন পরে একজন আমারই একজন ফ্রেন্ড কাম কলিগ GRACতে জব করতো, ভালো র্যাঙ্ক করেছিল, মানে খুব কম, 4টে সিট বা 2-3টে এরকম সিট থাকে, তো সেরকম সিটে র্যাঙ্ক করা মানে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো র্যাঙ্ক করে সে চাকরিটা পেয়েছিল। বর্তমানে সে সেই চাকরিটা ছেড়ে দিয়ে ESI হসপিটালে, মানে আমার কলিগ বলতে পারো, যদিও আমরা একই হসপিটালে চাকরি করি না। তো তার সাথে আমরা একটা ভিডিও করব বলে এমন একটা প্ল্যান আছে, তো তোমরা চ্যানেলটাকে ফলো রাখবে। আশা করি 2-3 দিনের মধ্যে আমরা ওর সাথে কোলাবোরেশন করে একটা ভিডিও আমরা রিলিজ করব, ঠিক আছে? আর বাকি সাজেশনস দেওয়ার মতো এখানে সেরকম কিছু নেই, তোমরা জিলেটের সম্পূর্ণ জিলেটের কমপ্লিট সিলেবাসটা ফলো করবে। তোমরা ফার্মাসি কিট পড়তে পারো, ফার্মাসি কিট থেকে কিন্তু এখানে কমন কোশ্চেন আসে, অথবা তোমরা বিড়লা পাবলিকেশনের কম্পিটিটিভের জন্য একটা বই পাওয়া যায়, যেটা হচ্ছে ফার্মাসিস্টদের কম্পিটিটিভ এক্সামের জন্য, সেইটা তোমরা ভালো করে পড়তে পারো। অথবা 5000 বলে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে 5000টা কোশ্চেন আছে, একটা বই আছে, সেই বইটাও তোমরা ফলো করতে পারো। তোমরা অনলাইনে সার্চ করলে বইগুলো পেয়ে যাবে। বিড়লা পাবলিকেশনের কিট অথবা অবজেক্টিভ একটা বই আছে, ওইটাও তোমরা পড়তে পারো, ঠিক আছে? তো আমার মনে হয় কিট বা অবজেক্টিভ ওই বইটা নিয়ে নিলেই তোমাদের ক্ষেত্রে ভালো হবে। এক মাসের মধ্যে যদিও একদম সম্পূর্ণ পড়া কমপ্লিট নয়, তবুও যাদের পড়া আছে তারাই কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। যারা নতুন করে স্টার্টিং করছো তাদের ক্ষেত্রে পরবর্তীকালে অবশ্যই এইটা একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, পরবর্তীকালে আবার ফর্ম বেরোবে, আরও অন্য অনেক ফর্ম বেরোবে, সেটা কিন্তু এই যে
এইখানে যে তুমি পড়ে নিলে এবং এখানে যে এক্সামের এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু অন্যান্য রিটেন এক্সাম বা ইন্টারভিউগুলোতেও কিন্তু তোমার কাজে লেগে যাবে। সুতরাং যখনই যে কোনো সুযোগ পাবে, কোনো নতুন ফর্ম বেরোবে বা যে কোনো কিছু বেরোবে, তোমরা কিন্তু ফিল আপ করবে এবং তার জন্য কিন্তু একটু হলেও খাটাখাটনি করবে, তাহলে তোমার একটু একটু করতে করতেই কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীকালে দেখা গেল 2 বছর বা 1.5-2 বছর পরে যে সমস্ত এক্সামগুলো বেরোচ্ছে, সেই এক্সামগুলোতে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো এই জন্য তো তোমরা চ্যানেলটাকে ফলো রাখবে। আমরা কয়েকদিনের মধ্যেই, যিনি জিআরএসে আমারই একটা ফ্রেন্ড, তিনি জিআরএসিতে ভালো রেজাল্ট করেছিল এবং চাকরিও করতো, তাকে নিয়ে একটা কোলাবোরেশন ভিডিও করার চেষ্টা আছে। কয়েকদিনের মধ্যে ওই ভিডিওটা ছাড়া হবে। থ্যাংক ইউ।